রাজধানীতে বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী সমাবেশে যোগ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নেব। স্বপ্নিল সাহা শিশির আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শিশির, আইনজীবীরা নিশ্চয়ই আজকে বেশ উচ্ছ্বসিত, প্রধানমন্ত্রী কখন যোগ দিবেন এবং কখন উদ্বোধন করবেন? তানভীর, আপনি ঠিকই বলেছেন, আইনজীবীদের দীর্ঘদিনের একটি অন্যতম দাবি ছিল এই যে নতুন যে বার কাউন্সিল ভবন, সেই নতুন বার কাউন্সিল ভবনের দাবিটি, এবং সেই দাবিটি কিন্তু পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক 11টার সময় কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, বার কাউন্সিলের চেয়ারম্যান সহ সিনিয়র আইনজীবীরা। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে বার কাউন্সিলের যে নাম ফলক রয়েছে সেই নাম ফলক উন্মোচন করে বার কাউন্সিল ভবনটি উদ্বোধন করেছেন। আইনজীবীরা বলছেন এর মধ্য দিয়ে দেশের 70,000 আইনজীবী, সেই আইনজীবীদের তাদের কিন্তু একটি ঠিকানা হলো এবং দেশের দূর দূরান্ত থেকে যে সমস্ত আইনজীবীরা আসবেন ঢাকায় তাদের একটি আবাসনের ব্যবস্থাও কিন্তু হলো, এরকম একটি কথা কিন্তু আইনজীবীরা বলছেন। 138 কোটি টাকা ব্যয়ে এই 15 তলা বিশিষ্ট এই বার কাউন্সিল ভবনটি কিন্তু নির্মিত হয়েছে এবং এই বার কাউন্সিল ভবন উদ্বোধন করার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখন এগিয়ে আসবেন কিছুক্ষণের মধ্যেই যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে আইনজীবী মহাসমাবেশের মঞ্চটি করা হয়েছে সেই আইনজীবী মহাসমাবেশের মঞ্চে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এবং এই মহাসমাবেশের আয়োজন করেছে কিন্তু বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এতে সভাপতিত্ব করছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সমাবেশ ঘিরে কিন্তু সারা দেশ থেকে আইনজীবীরা কিন্তু এসে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে প্রায় 12,000 আসনের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে কিন্তু সেই সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং আইনজীবীরা যেটি বলছেন যে আজকের এই মহাসমাবেশ কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ, সামনে যেহেতু জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দিক নির্দেশনা দেবেন আইনজীবীদেরকে, আইনজীবীরা তাদের যে গণ্ডি আছে সেই গণ্ডি অনুযায়ী সেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বাস্তবায়ন করতে তারা কাজ করে যাবেন, এরকমটাই কিন্তু আইনজীবী বলছেন। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছুক্ষণের মধ্যেই সভামঞ্চে এসে উপস্থিত হবেন। শিশির, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির যুক্ত হয়েছিলেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে।